কড়াই থেকে সরাসরি মাটির পাত্রে ঢালা হচ্ছে জিভে জল আনার মতো সুস্বাদু এক খাবার। কয়েক মন দুধ ঘন্টার পর ঘন্টা জাল দিয়ে বিশেষ পদ্ধতিতে তৈরি হালকা বাদামি রঙের এই খাবারই হচ্ছে মতলবের ঐতিহ্যবাহী ক্ষীর। স্বাদ আর মানের কারণে চাঁদপুরের মতলবে তৈরি এ ক্ষীরের সুনাম শত বছরের। শুধু আমাদের চাঁদপুর জেলায় না, মতলব না, সারা বাংলাদেশে এটা সুনাম আছে। এমনকি সারা বাংলাদেশে বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমাদেরকে ফোন দেয়, ভাই ক্ষীরের অর্ডার দেয় ওনারা। আপাত দৃষ্টিতে এই ক্ষীর তৈরির প্রক্রিয়া সহজ মনে হলেও আসলে তা নয়। তাপমাত্রার কিছুটা হেরফের হলেই পণ্ড হয়ে যেতে পারে সব শ্রম। কখনো কখনো তাপ বেশি দিলেও সমস্যা, আবার কম দিলেও প্রত্যাশিত ক্ষীর তৈরি করা সম্ভব হয় না। অর্থাৎ ক্ষীর তৈরিতে থাকতে হবে মুনশিয়ানা। ক্ষীরটা আসলে অনেক সহজ মনে করে মানুষে, কিন্তু এত সহজ না। বাসা বাড়িতে অনেকে মনে করে যে দুধ আর চিনি দিলে ক্ষীর হয়ে যাবে। আসলে ক্ষীরটা এত সহজ কিছু না যে দুধ আর চিনি দিলে ক্ষীর হয়ে যাবে। এটা তাপমাত্রার সাথে একটা মেনটেন আছে। যদি বেশি আগুন দেওয়া হয় দুধটা লেগে যাবে, আর আগুনটা যদি কম হয় দুধটা মিডিয়ামে থাকবে। মতলবের এই বিখ্যাত ক্ষীর তৈরিতে কারিগররা ব্যবহার করেন গরুর খাঁটি দুধ। প্রতিদিন সকাল থেকেই শুরু হয়ে যায় দুধ সংগ্রহের প্রক্রিয়া। ফার্মের গরুর দুধ ব্যবহারে ক্ষীরের প্রকৃত স্বাদ তৈরি হয় না বলে শুধুমাত্র গৃহস্থের গরুর দুধ দিয়ে তৈরি হয় এই ক্ষীর। ফার্মের দুধ ব্যবহার করি না, ফার্মের দুধের ক্ষীর ভালো হয় না। ফার্মের দুধের কোয়ালিটি ভালো না, পাতলা। 2 কেজি, 5 কেজি, 10 কেজি এরকম হয়। ওই দুধ দিয়ে আমরা ক্ষীর তৈরি করি। সুস্বাদু এই ক্ষীর তৈরিতে দুধের দরকার হয় অনেক। মাত্র 8 কেজি ক্ষীর তৈরিতে দরকার হয় 1 মন ভালো মানের দুধ। দুধ সংগ্রহের পর তা ভালোভাবে ছেঁকে তোলা হয় জাল দেওয়া বড় পাত্রে। নির্দিষ্ট পরিমাণ দুধ কড়াইতে ঠেলে কয়েক ঘন্টা ধীরে ধীরে জাল দিতে হয়। দুধ জাল দেওয়ার পাশাপাশি তা অনবরত নাড়তে হয় যেন পাত্রের গায়ে লেগে না যায়। এটা মিডিয়াম চুলাতে আগুন দুধটা ঘন করতে হবে। তারপর তাপমাত্রা হিসাব করে চিনি দিতে হবে। ঘন বেশি হয়ে গেলে আপনার ক্ষীরটা হবে না, আর পাতলা হলো ক্ষীরটা হবে না। এভাবে দীর্ঘ সময় জাল দেওয়ার পর দুধে বলক উঠলে দেওয়া হয় সামান্য পরিমাণ চিনি। ঐতিহ্যগতভাবেই মতলবের ক্ষীরে মিষ্টতার পরিমাণ কম থাকে বলে চিনির পরিমাণও কম দেওয়া হয়। প্রতি কেজি ক্ষীরের জন্য 50-60 গ্রাম অনুপাতে চিনি দেওয়া হয়। দুধ ও চিনি মিশ্রণের অনুপাতে হেরফের হলে নষ্ট হয়ে যেতে পারে মতলবের চিরচেনা ক্ষীরের লোভনীয় স্বাদ। এরপর আরও কিছুক্ষণ জাল দিয়ে দুধ শুকিয়ে ঘন করা হয়। কিন্তু তখনও পুরোপুরি তৈরি নয় সুস্বাদু ক্ষীর। গরম ঘন দুধ আরেকটি পাত্রে রেখে বাতাসে সাহায্যে ঠান্ডা করা হয়। এরপরই পাওয়া যায় প্রত্যাশিত ক্ষীর। চিনিটা দেওয়ার পরে সুন্দরভাবে পাতলাও না ঘন না মিডিয়াম ভাবে নামাইতে হবে, তাহলে ক্ষীরটা বসবে। যখন আমরা পাতিলে নিব তখন ক্ষীরটা খুব সুন্দরভাবে বসবে। তখন ঠান্ডা বাতাসে যদি আমরা ক্ষীরটা মেলে দিই তাহলে ওখানে দেখা গেছে যে খুব সুন্দর একটা ক্ষীর উৎপাদন করা হবে। কারিগরদের দেওয়া তথ্য মতে 5 কেজি দুধ জাল দিয়ে পাওয়া যায় 1 কেজি ক্ষীর, সাথে দেওয়া হয় 50-60 গ্রাম চিনি। প্রতিদিন ভোর থেকে শুরু হয় ক্ষীর তৈরির এই কর্মযজ্ঞ, বিকেল হতে না হতেই শেষ হয়ে যায় সুস্বাদু এসব ক্ষীর। প্রতি কেজি ক্ষীর বিক্রি হয়ে থাকে 550 টাকা দরে। শুধু চাঁদপুরই নয়, স্বাদ ও মানে অনন্য মতলবের এই ক্ষীরের চাহিদা রয়েছে দেশ জুড়ে। এমনকি প্রবাসীদের হাত ধরে তা চলে যায় বিদেশেও। আমাদের চাহিদা আছে ক্ষীরের, কিন্তু আমরা ওই চাহিদা অনুযায়ী ততটা সরবরাহ করতে পারি না। প্রথম এই সুস্বাদু ক্ষীর তৈরি শুরু করেন মতলব দক্ষিণ উপজেলার ঘোষপাড়ার বেণীমাধব ঘোষ। শত বছরেও ক্ষীরের সেই পুরনো ঐতিহ্য ও স্বাদ এখনো ধরে রেখেছেন তারা। তবে বর্তমানে গৃহস্থের গাভীর দুধ কম হওয়ায় ও চিনি গ্যাসের দাম বৃদ্ধিতে ক্ষীরের দাম তুলনামূলক একটু বেশি বলে জানান মালিকরা। কি বলবো, এখন ও দাদা করে গেছে, বাবা করে গেছে, ওই হিসেবে আমরা ব্যবসা করতেছি। আমাদের ইচ্ছা আছে যে ক্ষীর ব্যবসাটা আরো প্রসার করার, কিন্তু আমরা ভাই ইচ্ছা থাকলে এখন চাঁদপুরের একটি উপজেলা হয়েও শুধুমাত্র এই ক্ষীরের কারণেই বেশি প্রসিদ্ধ মতলব। ইলিশের পাশাপাশি মতলবের এই ক্ষীরও চাঁদপুরের আরেক গর্বের নাম।